কলকাতায় যে এখন দূষণ মাত্রা, সেটা 280 থেকে 300-এর মধ্যে। অর্থাৎ 200 থেকে 300-এর মধ্যে থাকলেই যাদের অ্যাজমাটিক পেশেন্ট বা যাদের হার্টের প্রবলেম আছে, রেসপিরেটরি প্রবলেম আছে বা ফুসফুসে সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ওই জায়গাগুলোকে অ্যাভয়েড করা উচিত, যে জায়গাগুলোতে AQI বা PM2.5-এর মাত্রা 200 থেকে 300-এর মধ্যে আছে। ভারতীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী সেফ লিমিট হচ্ছে 40 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে, সেখানে আছে 280 থেকে 300, অর্থাৎ 7 গুণ বেশি। তো আমাদের প্রত্যেককেই ওই জায়গাগুলো অ্যাভয়েড করা উচিত। কলকাতার মধ্যে বেশিরভাগ জায়গা এখন যেহেতু শীত পড়েছে, ঠিকমতো ভাসমান সূক্ষ্ম ধূলিকণা ওপর দিকে যেতে পারছে না, বাষ্পীভূত হতে পারছে না, ম্যান হাইটে জমে থাকছে, তো সেটা সরাসরি আমাদের রক্তের সাথে মিশে গিয়ে ফুসফুস আক্রান্ত হচ্ছে এবং কিডনি পর্যন্ত চলে যাচ্ছে। তো এটা আমাদের সাবধান থাকা উচিত, মাস্ক ব্যবহার করা উচিত, এবং যে জায়গাগুলোতে AQI 200 থেকে 300-এর মধ্যে আছে, সেই জায়গাগুলো যারা এরকম সমস্যায় ভুগছে, শিশু বা বয়স্ক লোকরা, তাদের ওটা অ্যাভয়েড করা উচিত।